হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি শ্রাবণী। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আর পুজোর পর এটা হচ্ছে ফার্স্ট ব্লগ আমি দিচ্ছি, ব্যাক টু নর্মাল লাইফ। মানে পুজোর 4টে দিন খুব হাসি মজা আনন্দে কেটে যায় সবারই, কিন্তু পুজো শেষ পরে কী করে যে এই 4টে দিন এত তাড়াতাড়ি চলে যায় সেটাও মানে বুঝে উঠতে পারি না, কারণ একদম ঝটপট চলে যায়। আর আমার মনে হয় কি 4টে দিন থাকে বলেই কিন্তু পুজোটা আমরা এত সুন্দরভাবে এনজয় করি, বেশি দিন থাকলে হয়তো সেটা একঘেয়ে হয়ে যেত, তাই না? আমার তো তাই মনে হয়। যাই হোক, এখন দেখো সকালবেলা উঠে রোজকার যার কাজ সেটাই করতে হবে, বিছানা টিছানা তুলছি। আর তার কাজে আরুষ আজকে আমাকে সাহায্য করছে। আরুষ মানে এমনিতেও করে নর্মাল দিনেও। আর দেখো কোথায় উঠে দাঁড়িয়ে আছে, যেহেতু আমি এখন বিছানাটা ঝাড় দেবো সেই জন্য উনি আমার পেছন পেছন থাকেন। আর এখন হচ্ছে রুটি করছি, আর আজকে হচ্ছে রুটির সাথে, রুটি না সরি, আজকে হচ্ছে এগরোল বানাচ্ছি। রুটি মানে এগরোল অবশ্যই রুটি বানিয়েই করব, ময়দা দিয়েই হবে। তো আজকে হচ্ছে ব্রেকফাস্টের মেনু হচ্ছে এগরোল, আর আরুষ আমার সঙ্গে তো আছেই, তোমাদের তো বললাম। আর উনি কী করছেন জানো, ময়দাটা নিয়ে নিয়ে চামচ দিয়ে খাচ্ছে। মানে অনেকবার না করেছি অনেকবার, কিছুতেই শুনছে না, ময়দা খাচ্ছে, কাঁচা কাঁচা ময়দা এখন বসে বসে খাচ্ছে। যাই হোক, আজকে সকালের মেনু তোমাদের বললামই, এগরোল। আর এটা হচ্ছে পুজোর পর ফার্স্ট আমার হচ্ছে। চলো এই দেখো, শশা টশা পেঁয়াজ সব মিক্স করা হয়ে গেছে সস টস দিয়ে। এখন এর মধ্যে এটাকে দেবো, ফিলিং করব, তারপরে আজকে আমাদের ব্রেকফাস্টের মেনু হচ্ছে এগ রোল। এটা একজনা হয়ে গেল, চলো ব্রেকফাস্ট রেডি, এগ রোল। এখন আমরা এগ রোল খাবো ব্রেকফাস্টে, চলো আগে খেয়ে নি, তারপরে ব্লগটা অবশ্যই কন্টিনিউ করছি। চলো এখন জামা কাপড় নিয়ে বসেছি, পুজোর জামা কাপড় সব আমি, এগুলো মোটামুটি গোছানোই রয়েছে, কিন্তু যেগুলো যেগুলো তোমার গোছানো নেই মানে ধুতে হবে যেগুলো যেগুলো সেগুলো আমি আলাদা করে রেখে দিয়েছি। বেসিক্যালি আরুষের জিনিসগুলো মেনলি ধুতে হবে, আর আমাদের গুলো তো একবেলা করে পড়েছি, তো আমি ভাঁজ করে অলরেডি রেখে দিয়েছি এগুলো, মোটামুটি ভাঁজ করে রেখে দিলাম। আর এই শাড়িটা যেরকম অষ্টমীর দিন পরেছিলাম, কিন্তু এটা যা মনে হচ্ছে ইস্ত্রি না করলে হবে না, তো এটা আয়রনে দেব। আর ধোয়া ধুই করবো না, কিন্তু এটা আয়রনে দেব, তাই জন্য আয়রন না করলে আর পরের বার পরা যাবে না, কারণ এতটাই গুচুমিচি হয়ে গেছে। আর সবগুলো আমার বাইরে মেলে দেওয়া ছিল, তো এখন আমি এগুলোকে শুধু হ্যাঙ্গারে লাগিয়ে দেবো। এটা যেরকম সপ্তমীতে পরেছিলাম, এটা নাচের দিন পরেছিলাম, এটা আর জামা কাপড় এগুলো তো রয়েইছে, পুজো মানেই পুজোর সময় অঢেল জামা কাপড় পরা আর তারপরে সেগুলো ঢোকানো, তো এখন আমি সেগুলো সব আলমারিতে ঢোকাবো। মোটামুটি আমার সব গোছানো হয়ে গেছে,
চলো এগুলো সব আমি এখন আলমারিতে আগে গুছিয়ে নি ঢুকিয়ে নি তারপরে তোমাদের সাথে কথা বলছি। এইগুলো সব ব্লাউজ গুলো শাড়ির পরেছিলাম যেগুলো যা পড়ে গেল। এগুলো প্যান্ট পেটিকোট সব রয়েছে, সব মোটামুটি ঢুকিয়ে দিলাম। শুধু শাড়িগুলো রয়েছে, শাড়িগুলো হ্যাঙ্গারে লাগিয়ে দেবো আর ওইটা শুধু আয়রন করতে হবে। চলো এগুলো এখন কমপ্লিট করে তারপরে স্নান করতে যাব, তারপরে ব্লগটা আবার কন্টিনিউ করব। আর রান্না কি হয়েছে সেটা অবশ্যই তোমাদের তো জানাবই। চলো এখন আমি স্নানটা করে আনুষ্কে স্নান করানো বাকি আছে, অলরেডি 1:45 বেজে গেছে। মানে আজকে হচ্ছে তোমার দ্বাদশী আর একাদশীর ব্লগটা, আমি দশমীর ব্লগটা একাদশী দিন দিয়েছি, তো আজকে কোনো আর ব্লগ দিইনি, তো কালকে অবশ্যই এই ব্লগটা যাবে। তোমরা প্লিজ দেখো, প্লিজ তোমরা সাথে থেকো, আর পুজোর ব্লগ গুলো প্লিজ তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। চলো এখন হচ্ছে স্নান টান করে নি তারপরে পুজো দেব, কাজ আছে অনেক, চলো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন তোমার 8:00 বেজে গেছে আর এখন আরুষকে বিস্কুট টিস্কুট খাইয়ে নিয়েছি, নিয়ে এখন একটু রেডি হয়ে নিয়েছি। আর সময় একটু লক্ষ্মী পুজোর বাজার করতে একটু বাজারে গেছে দশকর্মা, আর একটু জাস্ট রেডি হলাম কারণ পাশেই এক মানে প্রতিবেশী ওনাদের বাড়ি শুভ বিজয়া করতে এখন যেতে হবে, তো যেতে বলেছে। আরুষ দেখো বদমাইশি করে আছে নন স্টপ, আর মানে বলেছি যেহেতু যাবো, আরুষ তো জানোই ওর মানে 1 সেকেন্ডও দেরি করবে না, কতক্ষণে মাম্মা নিয়ে চলো করছে, দাঁড়াও জামাটা ছাড়ো। সেই জন্য আমরা এখন রেডি হয়ে নিয়েছি, আর আরুষকে এখনো রেডি করিনি কারণ ওকে রেডি করা মানেই তো জানো যে আচ্ছা আরুষ, হ্যাঁ আরুষ রেডি হয়ে গেছে, তো আমরা এই প্রতিবেশী বাড়ি শুভ বিজয় করতে একটু যাবো, দুদিন ধরে ডাকছে তো যাওয়া হচ্ছে না, তো ভেবেছি যে আজকে যাবো, মানে কালকেও ডেকেছে তো কালকে যাইনি, সেই জন্য আজকে যাবো। তো চলো তোমাদের সাথে একটু যতটুকু পারবো একটু শেয়ার করব। আর সবার পুজো কেমন কাটলো প্লিজ তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। আর আমি এখন বসে আছি, সময় এখনো আসেনি, তো সময় যেন বসে আছে তোমাদের সাথে বকবক করছি। আর হচ্ছে পুজোতে আমরা খুব মজা করেছি, কিন্তু কি বলতো কোথাও বাইরে কোথাও যাইনি, আমাদের যেহেতু কমপ্লেক্সে পুজো হয় তো ওইখানেই আমরা ছিলাম। আর আরুষও খুব মজা করেছে, এখন ও ভাবছে যে প্রতিদিনই বোধহয় পুজো হয়, তাই জন্য ও প্রতিদিনই মানে সন্ধ্যাবেলা হলেই চলো নিচে চলো নিচে চলো করতে থাকছে, বুঝতে পারছে না যে পুজো আর 4টে দিন মাত্র পুজো হয় জানো, আবার নেক্সট ইয়ারের জন্য ওয়েট করতে হবে জানো তুমি, আবার নেক্সট ইয়ারের জন্য ওয়েট করব। তো সবার পুজো কেমন কাটলো প্লিজ তোমরা কিন্তু আমাকে জানিও কমেন্টস করে। আশা করছি সবার পুজো খুব 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 ভালো কেটেছে, আর পুজোতে কোনো ডাইটিং করো না কারণ পুজোর সময় তুমুলসে খাও। আমরা যদিও মানে বাইরের খাবারটা খুব একটা খাইনি কারণ ঘরেই চিকেন টিকেন সব আনা ছিল, চিকেন মাটন সব আনা ছিল, তো ঘরেই ওগুলো বানিয়ে খাওয়া হয়েছে। বাইরের খাবার একদিন বোধহয় শুধু একটু বিরিয়ানি এনে একদিন খাওয়া হয়েছে, এছাড়া আমরা আর বাইরের খাওয়া সেরকম খাইনি, ঘরেই খাওয়া হয়েছে। আর যেহেতু প্রোগ্রাম টোগ্রাম এসব ছিল তো সেই জন্য মানে সন্ধ্যাবেলার দিকে তো খাওয়াই হতো না, ওই রাত্রেবেলা এসে ওই ঘরের খাবারই খাওয়া হতো, তো বাইরের খাবার খুব একটা খাওয়া হয়নি। আর বাস এইভাবে আমাদের পুজোটা কাটে প্রতি বছর, এবছরও তাই, কোথাও বাইরে সেরকম যাই না যেহেতু কমপ্লেক্সে পুজো হয় বলে, কোথাও বাইরে সেরকম যাই না, এখানেই থাকি এখানে। আর সত্যি কথা বলতে কি বলতো বাইরে ওই ভিড় ভাড়ের মধ্যে আমাদের যেতেও ভালো লাগে না, ওই ভিড় ঠেলাঠেলি করে ঠাকুর দেখা মোটেও ভালো লাগে না, কমপ্লেক্সের মধ্যেই একটু বেশ ফটো তুলে প্রোগ্রাম দেখে এইভাবেই পুজোটা কাটে। ভালোই কেটেছে, তোমাদেরও আশা করি ভালোই কেটেছে। আরুষের পুজো কেমন কেটেছে, ভালো কেটেছে পুজো? আরুষ কোনো উত্তর দেবে না, ও অন্য ধ্যানে রয়েছে, তাই তো? পুজো ভালো কেটেছে তোমার? বলবে না আরুষ, কিচ্ছু বলবে না, তাই না? ঠিক আছে চলো, অনেকক্ষণ বকবক করলাম এখন চলো যাই, যাওয়া যাক, তাই তো? পাপা আসো, পাপা আসলে একসঙ্গে আমরা যাব, তাই তো? ও বলছে মাম্মা যাবে আমার সাথে, পাপা আসবে, পাপা কি করে যাবে, পাপাকেও তো নিয়ে যেতে হবে না, তুমি পাপাকে নিয়ে যাবে। চলো আমি এখন ওয়েট করি কখন আসবে সৌম্য, তারপর একসঙ্গে আমরা যাব, চলো। ভাত খেতে বো
বৌদি বাড়ি এসেছি আর এই দেখো এত কিছু খাবার বিজয়া দশমীর খাবার আজকে আমাদের না আমি আবার অতগুলো খাবো না তুমি খাও কিছু খাওয়া যায় নাকি তোমরাই বলো এই একটা মিষ্টি করে দাও আমাকে একটা চলো চলে এসলাম চলে আসলাম অনেক খাওয়া দাওয়া হলো বিজয়া মানে মিষ্টি খাওয়া দাওয়া হবেই তো মিষ্টি টিষ্টি খাওয়া দাওয়া করে এখন জাস্ট বাড়ি ঢুকলাম আর মোটামুটি কটা বাজে বলতো 11টা বেজে গেছে গল্প করতে করতে না মানে সময় মনে হয় না যে কটা হয়ে গেল তো অনেকক্ষণ গল্পই করে গেছি আমার এখন খেয়াল হচ্ছে কানের দুলটুল সব খোলা হয়েছে এখনো পড়া হয়নি তো ওগুলো পড়তে হবে আমাকে আর বেশ মজা হলো বিজয়া করে আসলাম বেশ মজা হলো আবার ওরা আমার বাড়িতেও আসবে একদিন সেদিনও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো চলো মজা করে আজকের দিনটা একটু কাটলো সন্ধ্যাবেলা একটু গিয়ে একটু অনেক মানে রিফ্রেশমেন্ট বাবাইকে নিয়ে যাওয়া মানে তো বাবাই মানে আরো প্রচন্ড ডিস্টার্ব করে তবে আজকে অনেকটা ঠিক ছিল কারণ ওর যে ওনার যে ছেলে সে হচ্ছে তোমার মাধ্যমিক দেবে এবার সে অনেক বড় কিন্তু আরুষের সাথেও খেলাধুলা করে ব্ল্যাক টফিটা তো খেয়ে নিয়েছে একটা টফি দুটো টফি নিয়ে গেছে ওই দাদার জন্য একটা নিয়ে গেছে নিজের জন্য অলরেডি খাওয়া হয়ে গেছে এখন বাড়ি যাওয়ার সময় বলছে কি আমার ব্ল্যাক টফিটা আমাকে ফেরত দাও অলরেডি তার পেটে চলে গেছে তো এখন আবার দুটো টফি আবার ওখান থেকে নিয়ে এসেছে তাই তো এটা টফি এটা অ্যাম্পেল লিবে টফি জানো হ্যাঁ চলো আজকে ব্লগটা শেষ করে একটু টাটা বাই বাই করে যাবে টাটা বাই বাই করে যাবে টাটা বাই বাই করে যাবে বাই 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 সবাই খুব ভালো থাকো খুব ভালো থাকো মামা চ্যানেল সাবস্ক্রাইব করো আর বিকেল বেলা মিমিচি তো আমার পাপা মামার সাথে দুর্গা পুজোতে মিমিচি তো বাড়ি যাবো আসলে আমার মাকে ও চিতু বলে দিদু বলতে পারতো না তো ছোটবেলায় চিতু বলতো সে সেই চিতুটাই রয়ে গেল আর বোনকে মিমি বলে তো ওই মিমি বলে যায় আর চিতু দিদু বলতে পারে না বলে চিতু তো ওই বড়বেলাতে ওইটাই রয়ে গেল চিতু আর মিমি তো ওইটাই ও বলে ওরা যখন চলে গেছে তখন বলেছে যে মানে আমাকে নিয়ে যাবে তা ও বলে যাচ্ছে আমাকে নিয়ে কেন নিয়ে গেল না আমাকে কেন নিয়ে গেল না এখন তো রাত হয়েছে দিনের বেলা কেন নিয়ে গেল না আমাকে তো চলছে তার অলরেডি এইসব চলছে চলো অনেকক্ষণ বকবক করে নিলাম এসে নিয়ে এখন আমরা খাওয়া দাওয়া আমার পেট পুরো ভরা আর আমি আর তোমাদের দেখালাম এত কিছু মিষ্টি ফিষ্টি খেয়ে আমার একদম মুড়ি খেয়েছে ও মিষ্টি একটা খেয়েছে ওকে অল্প ভাত খাবো আমি আর কিচ্ছু খাবো না কারণ আমার পেট পুরো ভরা তো বাস চলো আজকে ব্লগটা শেষ করছি সবাই খুব ভালো থাকো সামনেই লক্ষ্মী পুজো আর দুদিন পরে লক্ষ্মী পুজোও আছে তো লক্ষ্মী পুজো ব্লগও আমি করব আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ছোট্ট একটা ব্লগ আছে তোমাদের সাথে শেয়ার করলাম চলো টাটা বাই বাই সবাই খুব 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 ভালো থাকো আর প্লিজ আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো যখন আমি কোনো নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশনও তোমরা পেয়ে যাবে আর যেটা বলবো বাস আর কিছু বলার নেই সব বলে দিয়েছি অনেক বক বক করে নিয়েছি চলো আর পারলে তোমরা শেয়ারও করতে পারো চলো টাটা টাটা করবে টাটা চলো টাটা